তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনি জনি ভ্লগস। তো আজকে এই দেখো জবা গাছটা আমার কী অবস্থা, মিলিবাগও হয়েছে এখানে। তো মিলিবাগের জন্য আমি ওষুধ এনেছিলাম, কিন্তু এই যে দেখো মিলিবাগ, এগুলো হলো গাছের খুব ক্ষতি করে এই পোকাগুলো। তো স্প্রে বোতলটা যেহেতু আনা হয়নি, তার জন্য আমি স্প্রে করতে পারছি না। তো খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো স্প্রে বোতলটা। আর এখানে গাছের গোড়াটা আমি পরিষ্কার করে দিয়েছি, এখানে আমি এখন সার দেবো। সে নার্সারি থেকে সার কিনে নিয়ে এসেছি। এখানে দেবো আমি হলো শিং কুচি, আর একটুখানি তোমার দেবো হলো হাড়গুঁড়ো। এটা এটা এইটুকু জায়গার মধ্যে দিয়ে দেবো, তাতে নাকি জবা গাছে খুব ভালো ফুল হয়। তো এটা হলো আমার লক্ষ্মী জবার গাছ, এটাকে খুব কড়ি এসছে অনেকটাই। আর এই গাছগুলো আমি বাড়ি থেকে এনেছিলাম, অনেক দিনের ইচ্ছে ছিল যে এই গাছ লাগাবো, আমার হবে অনেকটা। ওই পাশটা দিয়ে দেখলে পরে বোঝা যায় খুব ভালো হয়েছে গাছগুলো। আর এটা হলো টাইম ফুল, কেউ কেউ বলে এটাকে অফিস টাইমও বলে। এটা আমি একটা পুরনো হটপট ছিল, তো হটপটের মধ্যে লাগিয়েছি। আর এখানে লাগিয়েছি পুদিনা। তো এই পুদিনাটা আমি লাগিয়েছি কারণ গরম পড়ে গেছে, তো আমি ওটসের ড্রিঙ্কটা খেতে খুব ভালোবাসি। ওই ওটসের ড্রিঙ্কের মধ্যে আমি একটুখানি পুদিনা পাতা দিয়ে ব্লেন্ড করে নিলে পরে এটা খুব টেস্টি হয় খেতে, আর শরীরের পক্ষেও খুব ভালো। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা, আমি কী করে আমি গাছের মধ্যে সার দিই। আর এটা হলো ইনসুলিন প্লান্ট, এটা খেলে অনেক রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীরে। আর এটা হলো তোমার যাদের কী বলবো, যাদের কোলেস্ট্রল বেশি আছে তারাও খেতে পারে রোজ দুটো করে পাতা, আর যাদের সুগার আছে তারাও খেতে পারে। এটা খুব ভালো, পেটের প্রবলেমও দূর হয়, লিভারের প্রবলেমও দূর হয়, খুব ভালো একটা গাছ। এটা আমাকে আমার দিদি মেজদি দিয়েছিল, তো গাছটা অনেকটাই বড় হয়েছে। আর এটা গোলাপ, হাজারি গোলাপ, এটাকে আমি লাগিয়েছি, খুব সুন্দর হয়েছে গাছটা। আর এই দেখো এটা আমার হলো ছোট্ট পান গাছ, জানি না এটা কবে বড় হবে। কিছুদিন আগে ওইখানে ফুটোটা দিয়ে ইঁদুর ঢুকে গেছিলো, ইঁদুর ঢুকে পুরো পান গাছ আমার খেয়ে শেষ করে দিয়েছিলো। তো এই দেখো এটা হলো শিংকুচি, তো এটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখানে, খুব একটা বেশি পরিমাণে দেবো না। একটু দিলে নাকি গাছে ফুল ভালো হয়। তো আমি আলাদা করে আগের থেকে এখান থেকে মাটি তুলে রেখে দিয়েছিলাম, তো এটা ওখানে দিয়ে দেবো। এর মধ্যে জল দিলে পরে পুরো গাছে ছড়িয়ে যাবে, পুরো জায়গাতে এটা ছড়িয়ে যাবে। তো এখানে টাইম ফুলেরও গাছ আছে, এগুলোও হবে। আর এই দেখো আমি বোতল কেটে রেখে দিয়েছিলাম, এখানে ফুটো করে রেখেছি। তো এখানে আমি ওই টাইম ফুলের গাছের ডালগুলো ভেঙে ভেঙে আমি এর মধ্যে লাগিয়ে দেবো, তো পরে এটা এখানে ঝুলিয়ে দেবো। তো এটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো। তো এখন আমি এর মধ্যে মাটি দিয়ে দিচ্ছি। তো একটু আগে ওদের ম্যাম চলে গেল জিনি জনির, তো জিনি জনি এখন টিভি দেখছে, এখন ডোরেমন হচ্ছে। আর ঘড়িতে এখন বাজে প্রায় 2:45। তো বহু সোনাই আমাকে বলছিল যে মটর পনির খাবে সাথে পরোটা দিয়ে, তো আমাকে এখন সেটাই বানাতে হবে ওদের জন্যে। তো 2:45 বাজে, ওদের লাঞ্চ টাইম হয়ে গেছে, তো চলো দেখতে থাকি। আর এই দেখো এগুলো হলো ড্রাগন ফ্রুটসের গাছ, আমি ড্রাগন ফ্রুট খেয়ে ওর মধ্যে যে কালো কালো ইগুলো থাকে ওগুলো আমি ফেলে দিয়েছিলাম, তো ওখান থেকে অনেকগুলো গাছ বেরিয়েছে। আর এটা হলো মেথি শাক, এটাও আমি লাগিয়েছিলাম। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে, আকাশেও খুব মেঘ। আর এই দেখো স্ট্রবেরি গাছে আমার স্ট্রবেরি হয়েছে, এই যে ছোট্ট স্ট্রবেরি, জানি না এটা কবে বড় হবে। আর এটা কয়েকদিন আগে ফুল ছিল, ফুলটা ঝরে পড়ে গেছে, তো এই যে ছোট্ট একটা স্ট্রবেরি বহুসেনায় খুব। তো এই দেখো বহুসেনায়ের লাঞ্চ, আমাকে বলছিল আজকে পনির তরকারি খাবে, তো আমি আলু দিয়ে মটর দিয়ে তরকারি বানিয়েছি পনির দিয়ে। আর এটা হলো পরোটা, আজকে ভাত খাওয়ার একদম ইচ্ছে নেই, তো এখন বহুসেনায় এটা খাবে। তো আমি এখন বউকে খাওয়াচ্ছি,
উঠে যা, কেমন খাবো, কেমন হচ্ছে একটু বলো, এদিকে এসো, কেমন হচ্ছে বলো। এইবার সোনাইয়ের পালা, একটুখানি বলো কেমন হয়েছে। আয়া